একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা। সর্বশেষ 2012 সালে তাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন, তবে এবার সংবাদের শিরোনামে এলেন শুভ সংবাদ দেওয়ার মাধ্যমে। একা আর একা নন, বিয়ে করেছেন তিনি, সংবাদ মাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা। বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ঝামেলা ছিল, ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি, কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো। একা জানান তার স্বামী এখন দেশের বাইরে, দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন, এখন তিনি সবিস্তরে কিছুই জানাতে আগ্রহী নন। দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একা বলেন, আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম, সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই, যুক্তরাষ্ট্রে আমি এডিটিংয়ের ওপর কিছু কোর্স করি, লাইট এডিটিংয়ের ওপর কাজ শিখে দেশে ফিরে আসি, এরপর আমি মাই টিভিতে যোগ দেই, সেখানে টানা 5 বছর ধরে আছি, এখনো আছি। 1997 সালে ঢাকায় চলচ্চিত্রের যাত্রা শুরু হয় একার। রাখাল রাজা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি ব্যবসায়িক সফলতা পায়নি। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে তেজি সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াত।